নিশ্চিতভাৱে সমগ্র শিক্ষা ব্যবস্থাটো কলুষিত করা আর সমগ্র লাখ লাখ শিক্ষার্থীর জীবনক হেতালি খেলা প্রণব কুমার দত্তর এই প্রধান শিক্ষক রূপে লুইত খাবলু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত কর্মরত হয়ে আছিল আর এই বিদ্যালয়খনের আসলে পেপার ফাটিলর যে মূল অভিকেন্দ্র এই বিদ্যালয়খনে আর প্রণব কুমার দত্তক আটক করে নিয়া হয়েছিল আর দুর্গম অঞ্চলত থাকা এই বিদ্যালয়খনত বিভিন্ন সময়ত আসলে এই হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাক এক কলা বেপার চলাই গৈছিল প্রণব কুমার দত্ত আর বিভিন্ন ইয়ার যুম ছাত্র ছাত্রী এই অঞ্চলের ছাত্র ছাত্রী অভিযোগ করেছে কালিও অভিযোগ করেছে যেহেতু প্রণব কুমার দত্তই এই বছরে নয় ইয়ার আগের বছর প্রায় প্রতিগী শিক্ষার্থীর পাঁচশো টাকা বিচারি সেই শিক্ষকজনে শিক্ষা বৃত্তিটো কলুষিত করা শিক্ষকজনে পেপার যোগান ধরে আছিল আর প্রথম বিভাগ উত্তীর্ণ করাম বলে তখন পাঁচশো টাকা ইয়ার লৈছিল আর দুর্গম অঞ্চলত থাকা বাবে এই বিদ্যালয়খনের সুযোগ লো প্রণব কুমার দত্তই এনে বেপার চলাই গৈছিল আর বর্তমান সময়ত সিআইডির দুগৰাকী বিষয়া আর আরক্ষীর প্রায় লক্ষিমপুর আরক্ষীর ছগৰাকী বিষয়া আহি বর্তমান ইয়াত এক মাৰাথান অভিযান চলাইছে আর বিভিন্ন ইয়াত তথ্য লাভ করার সম্ভাবনা আছে কোন কোন জড়িত হয়ে আছে বা পেপার ফাটিলর যে ঘটনা এই ঘটনাক কেনেদরে আগবাহিব সেয়া সম্পূর্ণ ইয়ার পাছতে এই অভিযানের পাছতে গম পাওয়া যাব। মোৰ জ্যেষ্ঠ সাংবাদিক আছে কি কব এই মুহূর্তে যেহেতু সিআইডির দুগৰাকী বিষয়া আর আরক্ষীর বর্তমান অভিযান চলাইছে এই মুহূর্তে আমি দেখিছো যে আধা ঘন্টা পার হয়ে গেছে যে সিআইডির দল আর লক্ষিমপুর আরক্ষীর একটা দল ইয়াত আহি অভিযান চলাইছে গতি এইখানেই লুইত খাবুল হাইস্কুল যখন হাইস্কুলের পর প্রণব দত্তই পেপার ফাটিল করেছিলেন আর ইয়ারপ্রাই দীর্ঘদিন ধরে পেহা চলাই আসে গতি কেটামান মুহূর্তের পিছতে কোন কোন জালত পড়ে তার তথ্য পোহরলে আসব কারণ যেহেতু সিআইডির জিম্মাত আছে প্রণব দত্ত আর নিশ্চয় জেরা করে আছে জেরাত তথ্য পাইছে নিশ্চয় যার বাবে আজি ইয়ালে আহিছে হাইস্কুলখনলে গতি এই মুহূর্তে দুর্গম অঞ্চল আর নিরাপত্তা ব্যবস্থাটোর আসিলালে আসলে দীর্ঘদিন ধরে ব্যবসায় চলাই না সেইটাই এই বছর বা যাওয়া বছর কাম কারণ হয়তো যেতিয়াপা প্রধান শিক্ষক হয়ে আছে বা এই অঞ্চল যেতিয়াপা মেট্রিক পরীক্ষা কেন্দ্র আছে বা ওসর যেটা মেট্রিক পরীক্ষা কেন্দ্র আছে তেতিয়াপা বেহা চলাই আছে বলে ইয়ার স্থানীয় রাইজে যেহেতু আমাক কৈছে গতি এই মুহূর্তে প্রণব দত্তর সঙ্গে কোন কোন জড়িত হয়ে আছে গোটেই ঘটনাটা গতি সেইটার উপর নির্ভর করব আর তথ্য পোহরলে নিশ্চয় আসব কারণ ইয়াত যেহেতু সিআইডি দল নদী পার হয়ে আছে আর হয়তো নিশার ভাগলকে অভিযান চলার সম্ভাবনা আছে গতি এই মুহূর্তলকে যেহেতু এটা সময় পঞ্চল্লিশ মিনিট প্রায় পার হয়ে গেছে নিশ্চিতভাৱে আচলতে বিভিন্ন তথ্য পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা আছে আৰু ইয়াৰ লগতে বৰ্তমান সময়তো যি চিআইডি আৰু আৰক্ষীয়ে বৰ্তমান অভিযান চলাই আছে ইয়াৰ লগতে যি দুৰ্গম অঞ্চলত থকাৰ কাৰণে আচলতে প্ৰণৱ কুমাৰ দত্ত এনেদৰে বিভিন্ন সময়ত এই ব্যৱসায় চলাই গৈছিল আৰু এই বছৰেই নহয় এই বছৰ ধৰা পৰিছে কিন্তু ইয়াৰ আগতেও পূৰ্বেও পেপাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ পেপাৰক লৈ এক ব্যৱসায় কলা ব্যৱসায় চলাই গৈছিল।